শুনলে অবাক হবেন, পরশুরাম নিজের হাতে তার গর্ভধারিণী মাকে গলা কেটে খুন করেছিলেন। ভয়ঙ্কর কুঠার হাতে নিয়ে 21 বার পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। এমনকি একবার ভগবান রামচন্দ্রের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলেন। পিতামহ ভীষ্ম পরশুরামের কাছেই অস্ত্রবিদ্যা শিখেছিলেন এবং গুরু শিষ্যে একবার ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। কে জিতেছিল সেই যুদ্ধে? নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাব প্রবল পরাক্রমী ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের সম্পূর্ণ জীবন কাহিনী। আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের বন পর্বের 190 নং পৃষ্ঠা থেকে। আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। হৈহয় রাজ কার্তবীর্যার্জুনের 1000 হাত ছিল। মহর্ষি দত্তাত্রেয়র বরে তিনি স্বর্ণময় বিমান এবং পৃথিবীর সকল প্রাণীর উপর আধিপত্য লাভ করেছিলেন। তার উপদ্রবে পীড়িত হয়ে দেবগণ ও ঋষিগণ বিষ্ণুকে বললেন, আপনি কার্তবীর্যকে বধ করে প্রাণীদের রক্ষা করুন। বিষ্ণু সম্মত হয়ে তার স্বকীয় আশ্রম বদরিকায় গেলেন। সেই সময় খ্যাতনামা মহাবল গাধী কন্যাকুব্জে রাজত্ব করতেন। অপ্সরার মতো রূপবতী তার একটি কন্যা ছিল, নাম ছিল সত্যবতী। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, পিতামহ ভীষ্মের মা সত্যবতী ইনি নন। ভৃগুপুত্র ঋচিক সত্যবতীকে বিয়ে করতে চাইলেন। সত্যবতীর তুলনায় ঋচিকের বয়স ছিল কয়েক গুণ বেশি। এরূপ বৃদ্ধের হাতে তার পিতামাতা কন্যাকে সমর্পণ করতে চাইলেন না। তাই তারা বললেন, লৌকিক রীতি রক্ষা করা আমার কর্তব্য। আপনি যদি শুল্ক স্বরূপ আমাকে 1000 দ্রুতগামী অশ্ব এনে দেন, যাদের কানের একদিক শ্যামবর্ণ এবং দেহ পাণ্ডুবর্ণ, তবেই আপনাকে কন্যাদান করতে পারি। ঋচিক বরুণদেবের কাছে গিয়ে ওইরকম 1000 অশ্ব চাইলেন। বরুণদেব তার প্রার্থনা পূরণ করলেন এবং বললেন, তিনি যেখানেই সে অশ্বদের চাইবেন সেই জায়গা থেকেই 1000 অশ্ব উদিত হবে। ঋচিক গঙ্গা তীরে অশ্বের কল্পনা করলেন। সঙ্গে সঙ্গে গঙ্গাবক্ষ থেকে 1000 ঘোড়া উত্থিত হল। তিনি ঘোড়াগুলো নিয়ে মহারাজ গাধীকে দিলেন। শর্ত পূরণ করায় এক প্রকার বাধ্য হয়েই মহারাজ গাধী নিজের কন্যা মহর্ষি ঋচিককে সমর্পণ করলেন। একদিন সপত্নিক মহর্ষি ভৃগু তার পুত্র ও পুত্রবধূকে দেখতে এলেন। ভৃগু তুষ্ট হয়ে বধূকে বললেন, সৌভাগ্যবতী, তুমি বর চাও। এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সত্যবতী এবং তার মা অর্থাৎ গাধীর স্ত্রী দুজনেই পুত্রহীন ছিলেন। এই জন্যে তিনি নিজের এবং মায়ের জন্য একটি করে পুত্র চাইলেন। মহর্ষি ভৃগু তাদেরকে শুচি শুদ্ধ হয়ে আলাদা আলাদাভাবে সত্যবতীকে একটি ডুমুর গাছ এবং সত্যবতীর মাকে একটি অশ্বত্থ গাছকে আলিঙ্গন করতে বললেন। সেই সাথে সত্যবতী ও তার মাকে 2 পাত্র ভর্তি চরু অর্থাৎ পায়েস দিলেন। তিনি বললেন, আমি তোমার এবং তোমার মায়ের জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করে এই 2 ভাগ পায়েস এনেছি, তোমরা ভক্তি সহকারে এই পায়েস খাবে। এই কথা বলে তিনি চলে গেলেন। এদিকে সত্যবতীর মা মনে করলেন, সত্যবতীর জন্য ঋষি নিশ্চয়ই সবচেয়ে ভালো চরু নিয়ে এসেছেন। এই জন্য তিনি সত্যবতীর কাছে গিয়ে তাদের পায়েস বিনিময় করে নিলেন এবং ঋষি তাদেরকে যেভাবে গাছ জড়িয়ে ধরতে বলেছিলেন তারা তার উল্টো করলেন। অর্থাৎ সত্যবতী আলিঙ্গন করলেন বটগাছ এবং তার মা ডুমুর গাছ আলিঙ্গন করলেন। তারপর সত্যবতীর জন্য নির্ধারিত চরু সত্যবতীর মা খেয়ে ফেললেন এবং নিজেরটা তিনি সত্যবতীকে খেতে দিলেন। মহর্ষি ভৃগু ধ্যানে বসে সেই বিপর্যয়ের কথা জানতে পেরে সত্যবতীর কাছে এসে বললেন, কন্যা, তোমরা বিপরীতভাবে বৃক্ষ আলিঙ্গন ও চরু ভক্ষণ করেছ, তোমার মাই এর জন্য দায়ী, তিনি তোমায় ঠকিয়েছেন। সুতরাং তোমার পুত্র ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয় হবে আর তোমার মায়ের পুত্র ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণ হবে। তখন সত্যবতী তার শ্বশুর ভৃগুর কাছে অনুনয় করে বললেন, পিতা, আমার পুত্র যেন এমন না হয়, আমার পৌত্র যেন এমন হয়। তখন ভৃগু সত্যবতীকে বললেন, বেশ, তবে তাই হোক। এই বলে তিনি প্রস্থান করলেন। তারপর নির্দিষ্ট সময় পর সত্যবতী এক পুত্রের জন্ম দিলেন, সেই পুত্রই যমদগ্নি। তপস্যা ও বেদাধ্যায়ন করে যমদগ্নি বহু ঋষি ও তপস্বীদের অতিক্রম করেছিলেন। ওদিকে সত্যবতীর মায়ের গর্ভে জন্ম নিলেন জগৎ বিখ্যাত মহারিষি বিশ্বামিত্র, যিনি রাজা হয়েও পরবর্তীকালে তপস্যার দ্বারা মহর্ষি পদ প্রাপ্ত হন।
जमदग्नि और रेणुकार घर आलो करे भगवान विष्णु जन्मग्रहण करें परशुराम रूपे। आलोकपात चैनल सब्सक्राइब करे पाशे बेल चिन्हे क्लिक करुन परवर्ती वीडियो अपडेट सबार आगे पावार जन्य। क्षत्रियदेर आग्रासन थेके ब्राह्मणदेर रक्षा करते महर्षि जमदग्नि और रेणुकार कोल आलो करे परशुराम रूपे जन्मग्रहण करलें भगवान विष्णु। तिनि छिलें तादेर पंचम और कनिष्ठ पुत्र। महादेवेर तपस्या करे तिनि लाभ करेछिलें अमोघ अस्त्र परशु बा कुठार। रामायण और महाभारत उभय महाकाव्येई तार उपस्थिति लक्ष्य करा जाए। रामायणे तिनि राजा जनक के दान करेछिलें हरधनु। जनकराज शर्त रेखेछिलें जे एई धनुके जा पराते पारबे तार संगेई तिनि कन्या सीतार बिये देबेन। एई परीक्षाय उत्तीर्ण हये श्रीरामचंद्र सीताके पत्नी रूपे लाभ करेछिलें। अपरदिके महाभारते तिनि कर्णेर अस्त्रगुरु। कर्ण निजेर परिचय गोपन करे तार काछे अस्त्र शिक्षा करेछिलें। छलनार कथा जानते पेरे परशुराम कर्णके अभिशाप दिएछिलें जे अंतिम मुहूर्ते तिनि ब्रह्मास्त्र प्रयोगेर कौशल भूले जाबेन। एई कारणेई कुरुक्षेत्र युद्धे कर्णेर मृत्यु घटेछिल। फिरे आसि परशुरामेर कथाय। एकदिन जमदग्नि यज्ञेर आयोजन करेछेन। रेणुका गाछेन नदीते स्नान करते। সেখানে চিত্ররথ নামে এক গন্ধর্বরাজ স্ত্রীদের সঙ্গে নিয়ে জলকেলি করছিলেন। গন্ধর্বরাজের মনোহর রূপ দেখে রেণুকা মনে মনে তার প্রতি আকৃষ্ট হন। এদিকে স্ত্রীর স্নান করে ফিরতে দেরি হওয়ায় জমদগ্নি ধ্যানযোগে পত্নীর সব কার্যকলাপ দেখতে পেলেন। ক্রোধে অগ্নিশর্মা হয়ে পুত্রদের আদেশ করলেন, এক্ষুনি তোমাদের মায়ের শিরচ্ছেদ করো। মাতৃহত্যা মহাপাপ, তাই প্রথম চার পুত্র এ কাজ করতে অস্বীকার করলেন। তখন জমদগ্নি কনিষ্ঠ পুত্র পরশুরামকে এই কাজ করতে আদেশ দিলেন। পিতৃ আজ্ঞা অমান্য করাও মহাপাপ, তাই পরশুরাম কুঠারের আঘাতে মায়ের শিরচ্ছেদ করলেন। জমদগ্নির ক্রোধ প্রশমিত হল। পুত্রের পিতৃভক্তি দেখে তাকে মনোমত বর চাইতে বললেন। পরশুরাম বললেন, হে পিতা, আপনি আমার মায়ের প্রাণ ফিরিয়ে দিন। খুশি হয়ে তিনি রেণুকাকে পুনর্জীবিত করলেন। কিন্তু দেখা গেল পরশুরামের হাতের কুঠার হাতেই লেগে আছে, কোনোভাবেই তাকে বিচ্ছিন্ন করা গেল না। নিরুপায় পরশুরাম পিতার কাছে এর কারণ জানতে চাইলেন। পিতা বললেন, বৎস, তুমি মাতৃহত্যা করেছ। মাতৃহত্যার মতো পাপ জগতে দ্বিতীয়টি নেই। পাপ মুক্তির জন্য তোমাকে মান অহংকার ত্যাগ করে মাথায় জটাভার নিয়ে নিরাহারে ব্রত পালন করতে হবে। ব্রত সম্পন্ন করে ভুবনের সমস্ত তীর্থ ভ্রমণ করবে। তারপর কৌশল নগরে বিষ্ণুযশা পণ্ডিতের বাড়িতে যাবে, তিনিই তোমাকে মুক্তির পথ দেখাবেন। পিতার নির্দেশ মতো ব্রত পালন করে তীর্থ ভ্রমণে বের হলেন পরশুরাম। একে একে গয়া, গঙ্গা, বারাণসী, প্রভাস তীর্থ, মানস সরোবর, কেদারনাথ প্রভৃতি সমস্ত পবিত্র তীর্থ ভ্রমণ করলেন। অবশেষে পিতার কথা মতো তিনি উপস্থিত হলেন কৌশল দেশে বিষ্ণুযশা পণ্ডিতের গৃহে। কুঠার হাতে জটাধারী ভয়ঙ্কর পরশুরামকে দেখে বিষ্ণুযশা সসম্মানে তাকে আপ্যায়ন করে কুশল জিজ্ঞাসা করলেন। পরশুরাম একে একে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। সব শুনে বিষ্ণুযশা বললেন, ব্রহ্মকুণ্ডের জলে স্নান করলে তোমার সব পাপ দূর হবে, কিন্তু এই সরোবরে স্নান করা এত সহজ নয়। হ্রদের জল তীব্র গতিতে ঘুরতে থাকে, ওপর দিয়ে বয়ে চলে প্রচণ্ড ঘূর্ণিঝড়। মানি অহংকারী মানুষ এই জলের দিকে তাকানো মাত্রই পর্বত প্রমাণ ঢেউ এসে তাকে গ্রাস করে। শুধু তাই নয়, এই কুণ্ডের তলদেশে বাস করে প্রকাণ্ড এক অভিশপ্ত কুমির। কেবলমাত্র পুণ্যাত্মা ব্যক্তিরাই এখান থেকে স্নান করে ফিরে আসতে পারে। এবার পরশুরাম বুঝতে পারলেন কেন পিতা তাকে মান অহংকার ত্যাগ করে নিরাহারে ব্রত করতে বলেছিলেন। এরপর
তিনি এলেন স্বয়ং ব্রহ্মার সৃষ্ট ব্রহ্মকুণ্ডে। এর পবিত্র জলের স্পর্শে সব পাপ দূর হয়। জগতের মঙ্গলের জন্য পরশুরাম কুঠারের আঘাতে ব্রহ্মকুণ্ডের দেয়াল বিদীর্ণ করে তাকে মুক্ত করলেন। পবিত্র জলে স্নান করে তার হাত কুঠার মুক্ত হল। পরশুরামের স্পর্শে সেই ভয়ঙ্কর কুমিরও সাপ মুক্ত হল। কে ছিলেন এই অভিশপ্ত কুমির? কোন নারী ঘটিত কারণেই বা স্বয়ং ব্রহ্মা তাকে অভিশাপ দিয়েছিলেন? আসুন এবার দেখে নেওয়া যাক সেই কাহিনীটি। ব্রহ্মলোকের ঋষিগণ ষড়রিপুর বন্ধন থেকে নিজেদের মুক্ত রাখার জন্য প্রতিনিয়ত তপস্যা করে চলেন। সাংসারিক জীবনের ভোগবিলাস ও নারীসঙ্গ তাদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ, তাই তারা ব্রহ্মচারী। একবার ব্রহ্মলোকে সৃষ্টিকর্তা ব্রহ্মা সমস্ত ঋষিদের নিয়ে সভা মধ্যে উপস্থিত ছিলেন। এমন সময় পরমা সুন্দরী অপ্সরা মেনকা ঋষিদের সংযোগ পরীক্ষা করার জন্য আকাশপথে সভার উপর দিয়ে বিচরণ করতে লাগলেন। মেনকাকে দেখা মাত্রই সমস্ত ব্রহ্মর্ষিগণ মাথা নত করে রইলেন। কিন্তু মহর্ষি সুতপা নিজেকে সংযত রাখতে পারলেন না। মেনকার রূপের ছটায় মোহিত হয়ে স্থান কাল পাত্র ভুলে গিয়ে তিনি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। সুতপার ব্যবহার দেখে রাগে অগ্নিশর্মা হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন, তোমার এত বড় স্পর্ধা যে তুমি ব্রহ্মলোকে এসে অনাচার করো, আমার অভিশাপে তুমি কুমির হয়ে এই মুহূর্তে ব্রহ্মকুণ্ডে পতিত হও। সম্বিত ফিরে পেলেন সুতপা, বুঝতে পারলেন কত বড় ভুল তিনি করে ফেলেছেন। সৃষ্টিকর্তার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে এই পাপ থেকে পরিত্রাণের উপায় জানতে চাইলেন। প্রজাপতি ব্রহ্মা বললেন, তোমাকে পাপের শাস্তি ভোগ করতেই হবে, তবে যেদিন পরশুরাম রূপে ভগবান বিষ্ণু মাতৃহত্যার পাপ থেকে মুক্ত হতে ব্রহ্মকুণ্ডে আসবেন এবং কুঠারের আঘাতে দেয়াল বিদীর্ণ করে ব্রহ্মকুণ্ডকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবেন, সেই দিন তার স্পর্শে তোমারও সাপ মুক্তি ঘটবে। ব্রহ্মার অভিশাপে কুমির রূপে ব্রহ্মকুণ্ডে পতিত হলেন মহর্ষি সুতপা। তারপর বহু যুগ অপেক্ষার পর পরশুরামের স্পর্শে তার মুক্তি ঘটে। আমাদের চ্যানেলটি আজকের বন্ধুরা, আমাদের আজকের কাহিনীটি নেওয়া হয়েছে কাশীদাসী মহাভারতের বন পর্বের 367 নং পৃষ্ঠা থেকে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করলেন শ্রী রামচন্দ্র রূপে এবং মিথিলায় জনক রাজার কন্যা সীতারূপে এলেন লক্ষ্মী দেবী। কন্যার জন্য উপযুক্ত পাত্র নির্বাচন করতে রাজপ্রাসাদে রাখলেন ভগবান শিবের হরধনু। শর্ত রাখলেন যে মহাবীর এই ধনুকে জয় পরাতে পারবেন তার হাতেই তিনি কন্যা সম্প্রদান করবেন। অনেক রথি মহারথী ব্যর্থ চেষ্টা করে অপমানিত হয়ে ফিরে গেলেন। ওদিকে গুরুদেব বিশ্বামিত্রের আশ্রমে বীর দর্পে রাক্ষস নিধন করে ঋষিদের যজ্ঞ রক্ষা করলেন রামচন্দ্র। শিষ্যের বীরত্বে মুগ্ধ হয়ে তিনি একদিন রামচন্দ্রকে জনক রাজার প্রতিজ্ঞার কথা বললেন। যথাসময়ে মিথিলায় এসে হরধনু ভঙ্গ করে সীতাকে লাভ করলেন রামচন্দ্র। তিনি নববধূকে সঙ্গে নিয়ে অযোধ্যায় চললেন। পথে বনের মধ্যে হঠাৎ করে তাদের পথ আগলে দাঁড়ালেন মহাতেজি পরশুরাম। কুঠার ও ধনুর্বাণ হাতে রক্তবর্ণ চক্ষে তিনি হুঙ্কার দিয়ে বললেন, হে দাশরথি, পুরনো এক জীর্ণ ধনুক ভেঙে নিজেকে মহাবলশালী ভাবছ? আমি নিজে 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছি, ক্ষমতা থাকলে আমার ধনুকে গুণ পরিয়ে দেখাও।
এই বলে পরশুরাম নিজের ধনুকখানি রামের সামনে ছুঁড়ে দিলেন। রামচন্দ্র ধনুক তুলে নিয়ে অনায়াসে তাতে জ্যা পড়ালেন। এবার দিব্য অস্ত্র জুড়ে আকর্ণ টেনে তার সামনে দাঁড়ালেন। এই দৃশ্য দেখে পরশুরাম স্তম্ভিত হয়ে গেলেন। নিজেকে যে তিনি তিন লোকের সবচেয়ে বলবান ভাবতেন, এই অহংকার তার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রামচন্দ্র বললেন, হে ভৃগুপতি, আমার গুরুদেব ব্রাহ্মণ, তাই সমস্ত ব্রাহ্মণই আমার অবদ্ধ। আপনিও ব্রাহ্মণ, তাই আপনাকেও আমি হত্যা করতে পারবো না, কিন্তু আমার অস্ত্র অব্যর্থ। আপনিই বলুন একে কোথায় নিক্ষেপ করব। পরশুরাম হাত জোড় করে বললেন, হে রাঘব, তাহলে আপনি বাণ নিক্ষেপ করে আমার স্বর্গে ফেরার পথ বন্ধ করে দিন। সেই মতো বাণ নিক্ষেপ করে পরশুরামের জন্য স্বর্গের দ্বার রুদ্ধ করে দিলেন রামচন্দ্র। পরশুরামও সমস্ত দম্ভ অহংকার ত্যাগ করে মহেন্দ্র পর্বতে চলে গেলেন তপস্যা করতে।